রায়গঞ্জের রামকৃষ্ণ সেবা সংঘের উদ্যোগে মাতৃদিবস পালিত হলো রবিবার। এদিন আশ্রম প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সমাজের উপেক্ষিতা মহিলাদের সম্মান জ্ঞাপন করা হয়। এই উপলক্ষে আয়োজিত হয় রক্তদান শিবির। সেবা সংঘের পক্ষে সুব্রত সরকার, রোটারি রায়গঞ্জ শাখার সম্পাদক সঞ্চিতা ভট্টাচার্য সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে। আমাদের আন্তর্জাতিক মাতৃদিবস, তো এই মাতৃদিবসে আমরা খুব অনাড়ম্বরভাবেই একটি ছোট্ট অনুষ্ঠান করছি, যে মাতৃমণ্ডলীকে জোগাড় করে এর মধ্যে এমন কিছু মা আছেন, বিশেষ করে সবিতা ভট্টাচার্য এবং নন্দা দে সেন, তারা দুজন মা হয়েও খুব নিপীড়িত। এটা আপনারা জানেন, বিভিন্ন সময় খবরের কাগজে হচ্ছে একজনের হেমতাবাদে বাড়ি, একজনের হচ্ছে উদয়পুরে বাড়ি। এই দুই মাকে নিয়ে এসে আজকে একটু সম্মান জানিয়ে তাদের মধ্যে একটা বাঁচার আনন্দ জোগানোর চেষ্টা করলাম। দ্বিতীয়, আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন সঞ্চিতা ভট্টাচার্য, আপনারা সবাই জানেন রোটারি ইন্টারন্যাশনাল ক্লাব, তার যে রায়গঞ্জ শাখা সেই শাখার তিনি এখন সম্পাদকা। এছাড়া আমরা নিবেদিতা ভট্টাচার্য, যিনি রক্তদান আন্দোলন মুক্তির কাণ্ডারি অন্যতম কর্ণধার, তাকেও আমরা দিয়েছি। এবং সবচেয়ে এই যে আজকের দিনে দেবস্মিতা রায়, সে আজকে এখানে উপস্থিত হয়েছেন, তাকেও আমরা সম্মান জানালাম। তিনি হচ্ছে আজকে নিজের রক্ত দিয়ে এই মাতৃদিবসকে স্মরণ করলেন।